শুভ সকাল, আরেকটি নতুন সকালকে আহ্বান করলাম, আর আহ্বান করলাম কথায় সুরের জমজমাট সকাল থেকে। আমরা প্রত্যেক দিনই এই অনুষ্ঠানে থাকি নতুন নতুন বন্ধুদের সাথে, সেই অর্থে নতুন নয়, সবাই আমাদের অত্যন্ত পরিচিত, কিন্তু নতুন বন্ধু এই কারণেই বললাম, প্রত্যেক দিনই মনে হয় বন্ধুদের সাথে যখন বসি নতুন একটা অভিজ্ঞতা হয়, নতুন শিল্পীদের কাছ থেকে নতুনভাবে গানগুলোকে, পুরনো গানগুলোকে আবার শুনে নিতে পারি, তাই প্রত্যেকটা সকাল আমাদের কাছে নতুন। আর আজকে আমাদের সাথে যারা আছে সবাই রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী, আর যে শিল্পীর কণ্ঠে আজকে আমরা গান শুনব, এই প্রজন্মের শিল্পী এবং যাকে বলা যায় যে সে এই অনুষ্ঠানগুলোতে কখনো মঞ্চে বা বিভিন্ন অনুষ্ঠানে বলে না যে দাপিয়ে বেড়ায়, আলিশা চক্রবর্তী ঠিক একইভাবে তার সেই মহিমা রেখে যাচ্ছে। গুড মর্নিং আলিশা। গুড মর্নিং, কেমন আছিস বল? খুব ভালো আছি, অনেকদিন পর। কিন্তু অনেকদিন পরে তোমার দেখে আরো বেশি ভালো হয়ে বেশি ভালো হয়ে গেছে, বেশ বেশ সাজুগুজু করে এসছে আলিশা, খুব ভালোও লাগছে দেখতে। সকালটা একদম ঝকঝকে, বাইরের সকালটাও যেমন আজকে বেশ রোদ ঝকঝকে, আলিশাকে দেখেও একদম এমন ঝকঝকে লাগছে। আর সাথে যাদেরকে পেয়েছি দুজন শিল্পী, কিবোর্ডে সেই যাকে সবসময় আমরা পাই অলোকেশ চক্রবর্তী, সুপ্রভাত, আর তবলায় গতকালও যার সাথে ছিলাম, আমি সবসময় দুষ্টুমি করি নারুর সাথে, আজকেও রয়েছে নারায়ণ, সদা হাস্যমান, খুব ভালো লাগে নারুর এই ঝকঝকে হাসিটা, মনটা খুব ভালো করে দেয়। যাই হোক, সবাইকে নিয়ে তাহলে আজকে সকালটা শুরু করব। আর বলাই যেতে পারে যে আজকে সকাল মানে আলিশার সকাল। চলো, ঠিক আছে, তোমার সকাল তুমি কিভাবে সাজিয়েছো, কি দিয়ে শুরু করবে, একদম সবটাই তোমার ব্যাপার। একদম, তো কালকে আর ডি বর্মনজির জন্মদিন ছিল, আজকে প্রথম গানটা ওনার কম্পোজিশন করছি। চোখে নামি বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামি বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে আজ কত।
আরডিজির একটা অসাধারণ কম্পোজিশন শুনলাম, কারণ গতকালই ছিল ওনার জন্মদিন এবং আমরা সেভাবে আমাদের শহরেও কিন্তু বিভিন্নভাবে আরডিজির জন্মদিনটা আমরা পালন করেছি। তারপর কি শুনবো? তারপর বাংলা করছি। চলো। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে, লতাজির গাওয়া। বাহ, সত্যি তাই। আজকে কিন্তু আলিশা আমাদেরকে গান শোনাতেই এসছে, আর আমরা একটার পর একটা ভালো ভালো গান আলিশার কাছ থেকে শুনব। এখন অনেকদিন ধরেই মানে গানের সাথে কতটা মানে কি বলবো আত্মস্থ হয়ে আছিস বলতো? এখন তো চাকরি সূত্রে একটু বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ, সেটা তো যেতে হয়। তো ভালোই হয়েছে, গানের জন্য সময়টা আরও বেশি বেড়ে যায়, বেশি বেশি গান শুনতে পারি। কী ভাই, আচ্ছা, গাড়িতে বসে সেই গান শোনাটা হয়ে যায়। বাহ, এটা কিন্তু একটা মানে কি বলবো, একদিকে সাপে বর হয় না, সেটাই হলো, সেটাই অনেকটা রাস্তা, ডিসটার্ব করার কেউ থাকে না, আপন মনে গান শোনা যায়, গান শিখেও ফেলা যায় কিন্তু ওখানে বসে শুনতে শুনতে, গান শোনা হচ্ছে শোনা। ঠিক ঠিক ঠিক, চলো তারপরে গানটা শুনি। এবার আরেকটা বাংলাই করছি, সন্ধ্যা মুখোপাধ্যায়। বাহ, মায়াবতী
আরতি মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান সন্ধ্যা মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের, সরি, পরপর বেশ ভালো ভালো গান শুনছি, ভালোই লাগছে। তারপরে গানে যাব, তারপর আরতি মুখোপাধ্যায়ের গান করি। কোনটা করছিস এবার? নদীর যেমন ঝড়। আচ্ছা, নদীর যেমন ঝড় নাচি thank you.
কালজয়ী গানগুলো সব সময় আমাদের মন কেড়ে নেয়। অনেকগুলো অক্ষর যেমন সাজিয়ে একটি শব্দ তৈরি হয়, ঠিক মনে হয় যে পরপর যখন অনেকগুলো সুসংহত শব্দ একই সাথে একই মালায় গাঁথা হয়, আর সেখানে যখন সুরের প্রকাশ ঘটে, সেই গানের প্রকাশ ঘটে, সেটা আমাদের কাছে একটা অন্য অনুভূতি এনে দেয়। আর আমি শুরুতেই বলেছিলাম যে আজকে সকাল আলিশার সকাল, সেটা আলিশা আবারও প্রমাণ করছে, পরপর ভীষণ মিষ্টি মিষ্টি গান দিয়ে আজকে সকালটা আলিয়া সাজিয়ে রেখেছে। চলো পরে গানে যাব। এই বালসলিল চৌধুরীজির কম্পোজিশন, লতাজির গাওয়া। খুব পছন্দের গান, আর বিশেষ করে মাঝখানের যে মিউজিকটা এত রিদমিক, দারুণ। আর অলোকেশ দাও একদম কি বলবো, কিছু বলার নেই। বাবার সাথে কতদিন মানে প্র্যাকটিস কতবার হয়েছে? ঘরে যদি থাকে প্র্যাকটিস কমই হয়।
ঘরে থাকলে হয় না, না সেটা কিন্তু কাল রাতে একটু দেখা হয়েছে, শুধু কাল রাতে একটু দেখা। হ্যাঁ, মাঝে মাঝে বাবাকে কমপ্লেন করি তুমি অন্যদের গান বেশি তোলো, আমি যেগুলো দিই এগুলো কম তোলো। আহা, সেটা কিন্তু ঠিক, আসলে কি হয় ভাবে ঘরেই তো আছে হয়ে যাবে, সেটাই কিন্তু সেটা কিন্তু ঠিক একদমই, সেটা একটা অভিমান হয়, হওয়াটাই স্বাভাবিক। আলিশা, তুই তো অনেকদিন ধরেই গান করছিস, ছোট থেকে গান করছিস, এখনো গাইছিস বা ভবিষ্যতে আরো গাইবি, তো এখন যেমন আজকে প্রোগ্রামে তুই সমস্ত অনেক এতক্ষণ অব্দি যা শুনলাম পুরনো গান শুনছি, তো এখন যে গানগুলো হচ্ছে তোর কাছে শিল্পী হিসেবে তোর কি মনে হয় এই আগের গান আর এখনকার গান? আমার মানে মনে দাগ কাটে বলে না, মনে দাগ কাটে পুরনো গানগুলো, নতুন গানও ভাল লাগে, ভাল লাগে না যে তা না, কিন্তু সবগুলো ভাল লাগে না, মানে সংখ্যা কমে গেছে এখন ভালো লাগার গানের। আর এখন নতুন গানগুলো অবশ্য গানের সুর বা কথা সেগুলো অনেকগুলো কি বলবো একটু কাব্য থেকে আমার যেটা মনে হয় বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ একটু কি বলবো গদ্যময় গান। হ্যাঁ হ্যাঁ, চলো পরের গানটা শুনি। ভেসেছে
আসছে আষাঢ় মাস, না আষাঢ় মাস এসে গেছে এবং মনে যা হবার হয়ে যাচ্ছে। অসাধারণ গান এই গানগুলো, না আসলে সত্যি যখনই শুনি, এবং এখানে মানে কি বলবো এই অনুষ্ঠানগুলোতে তো প্রায় প্রত্যেক দিনই শোনাই যায় গান, এই গানগুলি ঘুরে ফিরে কিন্তু এই গানগুলি আমরা সবাই গাইছি, গুনগুন করছি, আর এই গানগুলো মনে হয় শুনতে আমাদের ভালো লাগে। হ্যাঁ, পরের গানে যাই, তারপরের গান অলোকেশ দা কিছু বলবে মনে হচ্ছিল, কিছু বলবে, চলো আরেকটা সলিল চৌধুরী যে কম্পোজিশন। বাহ, না যেও না যাবো আলিশার সকালে আলিশার কাছে পরের গানের জন্য। এবার হিন্দিতে যাই, এবার হিন্দিতে। হ্যাঁ, আমাদের ফার্স্ট হাফটা বাংলায় ছিল না? আডি বর্মন যে কম্পোজিশন।
সেই সময়ে মনে হয় ফিরে গেলাম এই গানটা যখন যখনকার সময়, আর মুভিটাও মানে ভিজুয়ালাইজেশন ব্যাপারটা ভাসছিল চোখের সামনে, ভীষণ সুন্দর কিন্তু ভীষণ সুন্দর গান। তারপর কি শোনাবি? বাট আরেকটা লতাজি হিন্দি করছে। আমরা তো গান শুনছি, যারা আমাদের সাথে রয়েছে সরাসরি টিভির পর্দায়, যারা আমাদের সাথে আছেন, তবে প্রত্যেক দিন আমাদের ভালো লাগে যখন হয়তো সরাসরি অনেক সময় ফোনে আপনারা আমাদের সাথে সেই যোগাযোগটা করে উঠতে পারেন না, যে কোনো যান্ত্রিক গলযোগের কারণেই হোক, কিন্তু একটা জিনিস ঠিক যে আমাদের মধ্যে একটা আত্মিক বন্ধন কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা জানি যে আমাদের অনুষ্ঠানগুলো কারা দেখছেন, এবং বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা আমাদের মেসেঞ্জার মেসেজে সেটা আমরা বুঝতে পারি, আর সেখান থেকেই কিন্তু আমাদের এতটা অনুপ্রেরণা আমরা পাই, আর এতটাই আমাদের ভালো লাগে। আমরা পরের গানে যাব। কোন গানটাই বা শুনবো? ইয়াকিন ছায়াছবি থেকে গট্টুম। বন্ধুর কথা বলতে না বলতেই কিন্তু বন্ধু এসে গেছে ফোনে। হ্যালো হ্যালো, আবার কোনোভাবে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। যাই হোক, বন্ধু আছেন আমাদের সাথে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। চলো सपने ये सच ही होंगे हम तुम जुदा শুনছি, ভালো লাগছে।
কিন্তু এবার জানবো যে সামনে, মানে ধর প্রোগ্রাম করে আসছিস বা সেরকম ভাবে বলতে গেলে কোন অনুষ্ঠানের কথা তোর মনে পড়বে? ধর বললাম যে আলিশা, কোন অনুষ্ঠানটা সবচাইতে তোর বেশি ভালো লেগেছিল? সেটা তো একেবারে প্রথম যেটা করেছিলাম, ওইটা একদম মেমোরেবল। একদম প্রথম? হ্যাঁ, আচ্ছা একদম প্রথম, মানে হ্যান্ডস নিয়ে যেটা, বাবা ছিল সাথে, আচ্ছা, তো সেটার কথা সবসময় মনে থাকবে, মানে সেটার অনুভূতিটা একদমই একদম আলাদা। অন্যরকম। মানে ওইটা চাইলেও অন্য কোনো অনুষ্ঠানে ফিরে পাওয়া যাবে না। কি ভয় করেছিল? না ভয় করেনি না, কিন্তু? ভীষণ এক্সাইটেড ছিলাম, আচ্ছা নাম অ্যানাউন্স করেনি, শুধু বলেছে আজকে আমাদের রয়েছে এই শিল্পী, আমি উঠে গেছি স্টেজে। আচ্ছা, তখন কি অনেকটা ছোট? সেটা হবে 4.5-5 বছর বয়স। এ বাবা, মানে তার মানে খুব ছোট। চল তারপরে গানে যাব। এবার কি শুনবো আলিশা? এবার আন্ধি সিনেমা, আচ্ছা, তেরে বিনা জিন্দেগি বাহ, সে এই কোই, এই মুভির সবগুলো গান কিন্তু সবগুলো গান একটা শুনবো। চাইতে একটা, কোনটা শুনবো? হ্যাঁ, বন্ধু আছেন সাথে, বন্ধুর সাথে কথা বলবো। হ্যালো 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 হ্যালো, হ্যালো, হ্যাঁ সুপ্রভাত, হ্যালো, কোনো কারণে কথাটা ঠিক বোঝা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। ওনার গান খুব ভালো হচ্ছে, ভালো লাগছে, তো আমি চাই উনি লতা মঙ্গেশকরের একটা, আর একটা ভালো লতা মঙ্গেশকরের গান ওনার ফেভারিটের মধ্যে থেকে একটা গান করার জন্য। নিশ্চয়ই লতাজির গান আজকে শিল্পী শুনিয়েছে, নিশ্চয়ই আরেকবার চেষ্টা করবে আপনার অনুরোধ রাখতে। খুব ভালো লাগলো বন্ধু, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ, ভালো থাকুন। ঠিক আছে, চলো কি শুনবো এবার? আচ্ছা আজকে শুনুন তো লতা, লতাজির গান। হ্যাঁ, বন্ধুর যেটা রিকোয়েস্ট ছিল সেটাও হয়ে গেল। হ্যাঁ, শিখবা নাই
ভীষণ ভালো, আর গানটা তো এমনিতেই ভালো, আর তুই গাইলেও কিন্তু গানটা ভালো, সবগুলি গানই ভালো হচ্ছে, তার মধ্যেও কিছু কিছু গান বেশি ভালো লাগে শুনতে। আজকে সবগুলো গান আমার খুব পছন্দের গান, পছন্দের গান। এগুলো কি মানে লিস্টটা কি একাই করেছিস না সেখানে বাবার হাত ছিল? সব সময় আমি লিস্ট করি, অনেকগুলো গান দিই, বাবা ওটা থেকে শর্ট আউট করে দেয়। চলো তারপরে গানে যাব আমরা, আর দুটো গান শুনতে পারবো। বিনা
গানগুলো সব একদম মানে কি বলে হিট গানগুলো, যেগুলো একদম কোনোদিন পুরনো না প্রশ্নই ওঠে না, কিন্তু তারপরেও দেখিস আলিশা কিছু কিছু গান থাকে পুরনো হলেও তার মধ্যে থেকেও যেন প্রায় প্রতিদিন আমরা এই গানগুলো শুনি, আবার অনেকগুলো পুরনো গান প্রায় শুনি অনেক দিন পর পর। আজকে এই গানগুলো কিন্তু আমরা মাঝে মাঝেই কিন্তু শুনি, অনেকটা গ্যাপ কিন্তু আমাদের হয় না শোনার গ্যাপ, খুব জনপ্রিয় গান। আজকের এই জনপ্রিয় গানগুলি গাইছিস এবং খুব ভালোও লাগছে। আমাদের সময়ে প্রায় শেষ, একটা গান তো পুরো শুনতেই পারবো, সময় সেভাবেই বলছে, হয়তো বা আরেকটা গান ছোট্ট করে শুনতে পারবো, দেখা যাক কি হয়, সময় যেভাবে আমাদেরকে গাইড করবে। চলো এবার হামদোনো ছায়াছবি থেকে আশা জি আর রফি জি দু, আমার খুব প্রিয়। আভি ন যাও ছোড় কর কি দিল আভি ভরা, আভি আভি তো আই হো বাহার
বাহ, সত্যি এই গানগুলো শুনলে আমাদের কখনোই মনে হয় দিল একদমই ভরছে না, মানে আরো শুনি আরো শুনি, খিদেটা থেকেই যায়। যাই হোক, শেষ তো করতেই হবে, তবে দুটো গান মানে দুটো লাইন শুনতে পারবো আর আরেকটি গানের, সময় সেভাবে বলে দিচ্ছে। আজকের অনুষ্ঠান ছোট্ট দুটো লাইন দিয়ে শেষ করি, ঠিক আছে? বন্ধুদের কাছ থেকে বিদায় নেবার আগে আবারও বলে দিই, আবারও দেখা হবে আগামীকাল আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরে জমজমাট সকালে। আপনারা থাকবেন আমাদের সাথে এবং আপনারা আছেন বলেই আমাদের অনুষ্ঠানটা এতটাই সুন্দর, সবসময়ই বলি আবারও বললাম। চলো আলিশা, শেষ করি আরেকটা ভীষণ জনপ্রিয় গান, দু লাইন দিয়ে শেষ করছি। সবসময় সবার আমাদের খুব হৃদয়ের কাছাকাছি থাকবো, মনের কাছাকাছি থাকবো, এই বিশ্বাস নিয়েই আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। বন্ধুদের কাছ থেকে যেই লাইনটি দিয়ে শেষ হলো সেই লাইনটিরই আবারই বলছি যে বন্ধুরা আমাদের ভীষণ মনের কাছে আছেন এবং থাকবেন, সেই আশাই রাখবো। আর আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব এবং শেষ করার আগে আবারও বলবো, সবাই খুব ভালো থাকবেন, আজকের দিনটি খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সুন্দর কাটুক, আর অবশ্যই সুরে সুরে তো কাটবে সেটাই আশা রাখি। আর দেখতে ভুলবেন না নিউজ ভ্যানগার্ড। নমস্কার।